2003 হাজার সালে রাজধানীর হাজারিবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের উদ্যোগ নেয় সরকার তবে নানা জটিলতায় বারবারই পিছিয়েছে তা টেনারি স্থানান্তরে সরকারের কঠোর মনোভাবের পর সাভারে চামড়া শিল্পনগরী তৈরির কাজ দ্রুত এগিয়ে চলেছে চলতি বছরের জুনের মধ্যে সাভারে কারখানা চালু করতে মালিকদের নির্দেশ দিয়েছে বিসিক তবে স্থানান্তর করতে সরকার ঘোষিত ক্ষতিপূরণের আড়াইশো কোটি টাকা এখনও পাননি ট্রেনারি মালিকরা এই আড়াইশো কোটি টাকা আসলে আমাদের জন্য ক্ষতিপূরণ হিসাবে ইনসাফিশিয়েন্ট তারপরও আমরা মেনে নিয়েছি কিন্তু এই ক্ষতিপূরণের টাকাটাও আজও আমরা পাইনি যে বন্টনটা করা হয়েছে যে লিস্টটা করা হয়েছে প্রতিষ্ঠান বয়স এটা টোটালি রং করা হয়েছে এটাকে তবে অনিয়মের অভিযোগ ঠিক নয় বলছে বিসি নিয়ম মেনেই ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি এরকম কিছু অভিযোগ আমাদের কাছে এসেছিল সেটা আমরা পরীক্ষা করে দেখেছি পরীক্ষা করে দেখা গেছে যে না আসলে ওই সমস্ত অভিযোগের তেমন কোনো ভিত্তি নাই আমরা আশা করি আগামী সপ্তাহে আমরা পাঁচ থেকে ছয়টা ইন্ডাস্ট্রিকে ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু করব বাকিগুলিও আমার মনে হয় পর্যায়ক্রমে মানে শুরু হয়ে যাবে এরই মধ্যে সিটিপি নির্মাণ কাজ ষাট শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছে বিসি নীলাদ্রি মহারত্ন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা